আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাল্টি ফ্রাই প্যান। এগুলোতে দিয়ে কিন্তু আপনারা তরকারি রান্না করতে পারবেন, ফ্রাইংয়ের কাজগুলো করতে পারবেন, তারপর তাওয়ার মতো রুটি টুটি ছেঁকতে পারবেন, সমস্ত কাজগুলো কিন্তু এটার মধ্যে করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু একদম ইনটেক, আমি জাস্ট আপনাদের জন্য দেখাচ্ছি। এটা হচ্ছে 40 cm এর একটা ফ্রাই প্যান, সবচেয়ে বড় মাল্টি প্যান। এটা হচ্ছে 40 কোম্পানির হোম অ্যাপ্লায়েন্সেস। এটা হচ্ছে 20 cm ননস্টিক স্যালো স্যুপ পট। এটা হচ্ছে আপনারা স্যুপ রান্না করতে পারবেন এটাতে। তো আমি দেখাই, এটা হচ্ছে ডাই কাস্টিং, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম কুকার সেট। ওকে, এটা আমরা একবারে ইনটেক একটা কড়াই সেট নামিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। এখন আমরা কিন্তু এটা কেটে দেখাবো আপনাদেরকে। একটা নেন না, এখানে কি অভাব আছে বাবা, মনে হচ্ছে না আরেক বিল। ভিউয়ার্স, আমাদের শিহাব ভাই হচ্ছে শিহাব নায়ক, উনি ওনার স্টাইলে কাজ করতে পছন্দ করে। উনি কিন্তু নাইফটা নিল না এমনি, কিন্তু কেটে দেখালো এটা। তো আপনারা দেখতে পাচ্ছেন, এটা খুলেন, ঢাকনা খুলেন, আগে ঢাকনা পড়ালে কীভাবে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু বিশাল বড় একটা, এটার ভিতরে কিন্তু অনেকে যদি চান যে ফ্ল্যাট ইসের ভিতরে পোলাও রান্না করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা করে ফেলতে পারবেন। আমাদের কিন্তু আমাদের দেশে বাইরে কিছু ডিশ আছে যেগুলো দেখা যায় পোলাও চালের উপরে মাছ বিছিয়ে রান্না করতে হয়, সেক্ষেত্রে সেই ফ্রাইড রাইস টাইপের যে রান্নাগুলো সেগুলো কিন্তু আপনারা এটার মধ্যে কিন্তু করে ফেলতে পারবেন। তো এই যে সুন্দর যে আমরা দেখতে পাচ্ছি মাল্টি প্যান, যেটা দেখতে পাচ্ছি, এটার দাম কত ভাইয়া? দাম হলো 2900 টাকা। 2900 টাকা, 2900 টাকা হলে কিন্তু আপনারা কিনে ফেলতে পারছেন এই 40 ব্র্যান্ডের 40 cm এর এই সুন্দর ফ্রাই প্যানটি। 180 কয়েল, আচ্ছা 80 কয়েল বসানো আছে, অল্প হিটে খাবার দাও। ও, 180 কয়েল বসানো এই ইটার ভিতরে, এই যে এই পার্টটার ভিতরে পুরোটাই কয়েল লাগা। এটা সব রকমের চুলাতে রান্না করা যাবে, এটা সব রকমের চুলা রান্না করা যাবে, প্লাস ইন্ডাকশন, যদি ইনপার্ট থাকলে চুলা রান্না করতে, ইনপার্ট চুলা থাকে ইন্ডাকশনে হবে না। ইন্ডাকশন যেহেতু হোলের মধ্যে হিটটা ছাড়ে, এটার মধ্যে ইন্ডাকশনের হিট হোলটা নাই। সবসময় ইন্ডাকশন চুলা না কিনে ইনফার্ট চুলা কিনলে ভালো, তাহলে সবগুলোতে রান্না করা যাবে। ঠিক আছে, ওকে, ইনফার্টে। ওকে, তা এটা আমার জন্য একটা ভালো একটা আইডিয়া হলো, আমিও কিন্তু একটা ইনফার্ট চুলা কিনবো। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন বড়িটা, নবটা কিন্তু অনেক সুন্দর, অনেকে বিবাহ ধরেন। হ্যাঁ, এটার ভিতরে কিন্তু এই যে এখানে কিন্তু নবটার ভিতরে কিন্তু লেখা থাকবে। তো ভিউয়ার্স, এটা কিন্তু খুব সুন্দর, এই সুন্দর সেটটা, এই সুন্দর যে মাল্টি প্যানটা যদি কিনতে চান তাহলে কত টাকা লাগবে? আবার একটু শুনুন, 2900 টাকা, আর সাথে কিন্তু একটা চামচ ফ্রি। এটা হচ্ছে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের পক্ষ থেকে এটা দেওয়া হচ্ছে। আপনারা যদি কেউ এখানে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেল দেখে যদি কেউ আসেন তাহলে কিন্তু এই চামচটা ফ্রি পাবেন, কিন্তু এমনি আসলে কিন্তু এটা দিবেন আপনাদেরকে। তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানকার নাম্বার, এই নাম্বারে ফোন করে আমাদের শিহাব ভাই, রোকন ভাই, শাকিল ভাই, ওনাদের কাছ থেকে আপনারা কিনে ফেলবেন আপনাদের পছন্দের মাল্টি প্যান্টি। তো ভিউয়ার্স, 01924613649, আমি আবারও বলছি নাম্বারটা, 01924613649, আমি নাম্বারটা আরেকবার বলছি, 01924613649। এই নাম্বারে ফোন করে কিন্তু, এই নাম্বার ছাড়া আরও যে চারটা নাম্বার আছে, এই চারটা নাম্বারে ফোন করলেও কিন্তু আপনারা ভাইয়াদের সাথে প্রত্যেকটা নাম্বারই কিন্তু ওপেন থাকে, আমাদের শিহাব ভাই বলছে। তো আপনারা প্রত্যেকটা নাম্বার ট্রাই করবেন এবং ওনাদের সাথে ডিল করে কিনে ফেলবেন আপনাদের পছন্দের ফ্রাই প্যানটি। তো আরেকটা কথা যেটা বলবো সেটা হচ্ছে, এটা কি এটা কি কোটেড? এটা হলো যে ব্ল্যাক প্রোটেক্ট ননস্টিক। ব্ল্যাক তো বুঝলাম, গ্রানাইট নাকি মার্বেল নাকি? এটা হলো গ্রানাইট ব্ল্যাক। গ্রানাইট, ওকে, এটা হচ্ছে গ্রানাইটের, আমি আপনাদেরকে বলছি এটা হচ্ছে গ্রানাইটের মার্বেল কোটেড। তো আমি এখানকার অ্যাড্রেসটা বলে দিচ্ছি, এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট পোস্ট অফিসের গলি যে আছে, পোস্ট অফিসের গলির সাথে যে নিউ মার্কেটে ঢুকার যে গলিটা, সেই গলিটাতে আসবেন এবং আসলে নিচতলায় দেখতে পারবেন যে কোকারিজের মার্কেট। সেই কোকারিজের মার্কেটে ঢুকলে দেখবেন হাতের বাম দিকে দুইটা দোকান পড়ে, এটা হচ্ছে ময়মনসিংহ কোকারিজ। আর আপনারা সবাই জানেন যে ময়মনসিংহ কোকারিজ হচ্ছে আমাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের একমাত্র কোকারিজ পার্টনার। তো ভিউয়ার্স, আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। চিকেন রাইসের বিরিয়ানি পাকাই, হ্যাঁ হ্যাঁ বিরিয়ানি, সেটা দম বিরিয়ানি যেটা বলে, দম বিরিয়ানি যেটা, সেটা আমি আপনাদেরকে বলছি, ভাইয়া বলছে সে নাকি দম পারবে, যাই হোক, এটা কিন্তু দম বিরিয়ানি যেটা সেটা খুব ভালো হবে। তো ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক দিয়ে রাখবেন, শেয়ার করবেন আমার ভিডিওটি আপনাদের সোশ্যাল মিডিয়া এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি নতুন নতুন প্রোডাক্টের আপডেট পাওয়ার জন্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।